ওই যে ছাগল কাণ্ডের মতন আমি দামি ছাগল কিনে আমি জানান দিব আমার পকেট ভর্তি অনেক পয়সা আছে ঢাকা শহরে আমরা দেখি যখন বিদ্যালয়গুলো বন্ধ থাকে ট্রাফিক সিচুয়েশন অনেক ভালো থাকে কিন্তু তাই বলে বিদ্যালয় বন্ধ করে শহরে ট্রাফিক সিচুয়েশন ভালো রাখবো সেটা তো আমরা করতে পারি না কারণ আমাদের শিক্ষার্থীরা সবার আগে তারা ভবিষ্যতের আমাদের অ্যাসেট তাদেরকে নিয়ে এই সব স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমরা তাদেরকেও সেই মানসিকতায় আনতে হবে যে আমরা পাবলিক গুড হিসেবে আমরা গাড়ি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটা শুধুমাত্র বাবা মার অর্থবিত্ত সমৃদ্ধ সেটা দেখানোর একটা প্রমাণ নয় সেই গাড়িটা শুধু ব্যবহারের যে বিষয় আমাদের সন্তানদের মধ্যে এখন একটা মনোবৃত্তি হচ্ছে আমি এই ব্র্যান্ডের গাড়িতে চড়ি তুমি ওই ব্র্যান্ডের গাড়িতে চড়ো কিন্তু গাড়ির যে বাস্তব ব্যবহার আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য সেটা সমাজকে জানান দেওয়া নয় ওই যে ছাগল কাণ্ডের মতন আমি দামি ছাগল কিনে আমি জানান দিব আমার পকেট ভর্তি অনেক পয়সা আছে দামি গাড়ি কিনে আমি সেটা দামি ব্র্যান্ডের দিকে যাতে সন্তান সেদিকে ঝুঁকে না পড়ে গাড়ির একটা ব্যবহার যেটা সেটা আমাদের সন্তানদের প্রতি বলতে হবে যে সেটা যে কোনো গাড়িই হতে পারে সেটা মোটর যান চালিত হতে পারে সেটা সাইকেলও হতে পারে তার মধ্যে সেই ইউটিলিটি সেটা আমাদের আনতে হবে কিন্তু সেটা না এনে আমরাই অনেক সময় অভিভাবক হিসেবে তার মধ্যে সেই মনোবৃত্তি যেটা ভোগবাদী মানসিকতা বস্তুবাদী মানসিকতা যেটাকে আমরা বলছি কনজিউমারিজম এবং কমোডিটি তাদের যেই এই যে এক ধরনের ভোগবাদী মানসিকতা আমরা ঢুকিয়ে দিচ্ছি এটা থেকে তাকে পরিত্রাণ দিতে হবে শিক্ষার্থীকে যদি সে খুব কাছাকাছি থাকে থাকে তাহলে তাকে হেঁটে স্কুলে যাওয়ার জন্য বাবা মা সহ সেখানে আমি যাতে করে হেঁটে স্কুলে দিতে পারি অত্র এলাকায় যে ফুটপাতের যে চমৎকার ব্যবস্থা আমাদের মাননীয় মেয়ের মহোদয় করে দিয়েছেন চমৎকার ভাবে ফুটপাথগুলো কিন্তু এখন হাঁটার জন্য খুব উপযোগী কিন্তু আমাদের সন্তানরা কি আসলে ফুটপাথ ব্যবহার করে স্কুলে আসছে সেগুলো স্কুল কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব। এবং স্কুল কর্তৃপক্ষ যাতে সন্তানদেরকে এই স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগায় আমি অভিজাত এলাকায় থাকি অভিজাত মানসিকতা যদি হয় তাহলে কিন্তু আমি আমার ভবিষ্যৎ ধ্বংস করছি এবং বিপদের মধ্যে ফেলছি মানসিকতা হতে উন্নত অভিজাত নয় মানসিকতা হবে উন্নত উন্নত মানসিকতা হচ্ছে আমি ব্যক্তি হিসেবে আমি একজন শিক্ষার্থী হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেই করব। আমি কায়িক শ্রমকে শারীরিকভাবে পরিশ্রম করে একটা জিনিস পরিষ্কার করা আমরাই এই টয়লেট ব্যবহার করি আমরা শিক্ষার্থীরা মিলে সেই টয়লেটটা পরিষ্কার করার কাজে সপ্তাহে একদিন অন্তত হাত দিব শ্রেণিকক্ষ পরিষ্কার করব। এই মানসিকতাগুলো দয়া করে আপনারা আনবেন তাহলে স্মার্ট সিটিজেন হবে নয়তো অ্যারোগেন্ট সিটিজেন হবে আমাদের সন্তানরা অ্যারোগেন্ট সিটিজেন হোক ভোগবাদী মানসিকতায় পূর্ণ হোক এবং আমরা যেটাকে বলছি বস্তুবাদী মানসিকতার মধ্যে আবিজাত্যপূর্ণ চিন্তা থাকলে সেই সন্তানের ভবিষ্যৎ আমরা অভিভাবক এবং শিক্ষক হিসেবেই বিনষ্ট করে দিচ্ছি তাকে আমাদের অবশ্যই হিউমিলিটি শেখাতে হবে